আসন্ন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে আট নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাসির উদ্দিন উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বৃহস্পতিবার তেরো অক্টোবর বেলা এগারোটার দিকে শ্যামনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় অটোরিকশা মার্কার পক্ষে নবীনগর উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাঁচটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং মোহাম্মদ নাসির উদ্দিনকে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মোহাম্মদ আক্তারুজ্জামান বার্তা বাজার ব্রাহ্মণবাড়িয়া